ব্রহ্মোস আতঙ্কে ভারতের সীমান্তে যেভাবে অস্ত্র সাজাচ্ছে চীন, ফের সীমান্তের কাছে সেনা সাজাতে শুরু করেছে চীন। ভারতের সীমান্ত জুড়ে চীনা সৈন্যের উপস্থিতি আরও বিস্তৃত হচ্ছে বলে চীনা সংবাদ মাধ্যম সূত্রে খবর। কানওয়া এশিয়ান ডিফেন্স নামে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারতের সীমান্তের কাছে আরও বেশি মিসাইল ও ফাইটার জেট রাখতে শুরু করেছে বেজিং। মূলত তিব্বত ও জিনজিয়াংয়ের পশ্চিম অংশে রাখা হচ্ছে চীনা অস্ত্র। ওই রিপোর্ট অনুযায়ী চীনা সেনা জিয়ান 11, জিয়ান 10, কংজিং 500 এয়ারক্রাফ্ট রেখেছে ভারতের সীমান্তে। এছাড়াও রাখা হয়েছে দুইটি ইঞ্জিন সহ শিয়াংইয়াং জে 11, যা চীনে তৈরি হয় 1998 সালে। এছাড়াও থাকছে চেংদু জে 10 হালকা ফাইটার জেট। উল্লেখ্য, এসবের আগে ভারত চীন সীমান্তে অত্যাধুনিক মিসাইল ব্রহ্মোস বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনা সৈন্যকে রুখতেই বসানো হচ্ছে এই অত্যাধুনিক ক্রুজ মিসাইল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের 4,057 কিলোমিটার জুড়ে চীনা সেনা ঘিরে ফেলায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত সরকার। অরুণাচল প্রদেশ চীন সীমান্তের সবথেকে কাছের রাজ্য, তাই এই রাজ্য সবথেকে বেশি আশঙ্কায় থাকে। তাই অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের 864 রেজিমেন্ট মোতায়েন করা হবে। একটা রেজিমেন্ট 4 থেকে 6টি ব্যাটারি ও 3 থেকে 4টি লঞ্চার অপারেট করতে পারে। ব্রহ্মোস হলো সবথেকে দ্রুততম ক্রুজ মিসাইল। এটি ভূমি ও সমুদ্র দুই জায়গাতেই মোতায়েন করা যায়। মাটিতে থাকা 10 মিটারের কোনো বস্তুকেই এই মিসাইল টার্গেট করতে পারে।